দারিদ্র আর অরণ্যয়নের কালকুট্রিতে পড়ে থাকা একটা প্রত্যন্ত অঞ্চল। নোনা জলের দেশের এই ভূখণ্ডের খোঁজ রাখত না কেউই। অশিক্ষার কর্মসংস্থানের অভাব একটা সময় গেড়ে বসেছিল এখানে। বামামলের সেই জামানায় রাজনৈতিক হানাহানি ছিল এর নিত্যসঙ্গী, কিন্তু এখন বদলেছে ক্যানিং পূর্ব, বদলে গিয়েছে এখানকার মানুষের চিন্তাভাবনা। আজ এক নয়া উন্নয়নের পথিক ক্যানিং পূর্ব বিধানসভা, যার মূলে রয়েছেন এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি শওকত মোল্লা। পদের ভার নয়, মন আর আত্মার টানকেই বেশি করে পছন্দ করেন শওকত। যে ক্যানিং পূর্ব বিধানসভায় বেকারি অনুন্নয়ন ছিল নিত্যসঙ্গী, সেখানে এখন মানুষ নতুন দিশায় অনুপ্রাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ার রাজ্য জুড়ে সূচনা করেছিলেন, শওকত সেই উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ক্যানিং পূর্ব বিধানসভার বেহাল চেহারাটাকেই শুধু বদলে দেননি, সেই সঙ্গে এই অঞ্চলের মানুষকে এক উন্নত জীবনের দিশা দেখাতেও সমর্থ হয়েছেন। সরকারের উদ্যোগে জীবনতলায় ২৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে জীবনতলা জহর নবোদয় বিদ্যালয়। এমন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দ্বিতীয়টি নেই। তৈরি হয়েছে কুড়িয়াডাঙ্গা পাম্পিং স্টেশন, যার পেছনে খরচ হয়েছে ২৪ কোটি টাকা। এর ফলে নিকাশী ব্যবস্থার উন্নতি হয়েছে, চাষের জমিতে অতিরিক্ত জল এই পাম্পিং স্টেশনের সাহায্যে নিকাশ করার ফলে 1.5 লক্ষ চাষি উপকৃত হয়েছেন। ক্যানিং পূর্ব বিধানসভার অধীনে রয়েছে 3টি অঞ্চল, 18 বাঁকি অঞ্চল, মঠের দিঘি অঞ্চল, কালিকাতলা অঞ্চল। জলের প্রতুলতায় চাষিরা এখন আমন ধান চাষ করতে পারছেন। এই অঞ্চলের আমন ধান থেকে তৈরি হওয়া চালের গুণমান সর্বজন বিদিত। বাম আমলে এই অঞ্চলের ছেলেমেয়েরা ভিন রাজ্যে পাড়ি দিত কর্মসংস্থানের জন্য, কিন্তু এখন এখানে রয়েছে আইটিআই কলেজ, যা 4 কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে। রয়েছে ক্যানিং মৌখালী মডেল স্কুল, এটা তৈরি করতে খরচ হয়েছে 9 কোটি টাকা। এছাড়াও রয়েছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যত্র নেই। ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে বসানো হয়েছে 32টি উঁচু বাতি স্তম্ভ, ফলে রাতের অন্ধকারে উজ্জ্বল আলোয় ভরে থাকে এলাকা। কর্মসংস্থানের জন্য রয়েছে 4টি কর্মতীর্থ, যার এক একটি তৈরি করতে খরচ হয়েছে 4.5 কোটি টাকা। এর ফলে বেকার ছেলেমেয়েরা খুব সহজেই নানা কাজে নিয়োজিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এক বছরে ক্যানিং পূর্ব বিধানসভায় 31টা জুনিয়র স্কুল, 5টা হাইস্কুল, 4টি জুনিয়র হাই মাদ্রাসা, 38,000 টয়লেট, 12টি অঞ্চলে পানীয় জলের ব্যবস্থাও করেছে তৃণমূল সরকার। 80 কোটি টাকা খরচ করে মাতলা নদীতে তৈরি হচ্ছে ক্যানিং ব্রিজ। জীবনতলা তালদি, জীবনতলা কালীতলা, জীবনতলা ঢুড়ি, নারকোলতলার হালদারপাড়া ইবাদত, ভোজেরহাট থেকে ঘটকপুকুর, সুনিদিয়া থেকে পাগলারহাট, নলমুড়ি বাসন্তী হাইওয়ে থেকে সিঙের রসের মধ্যে একাধিক রাস্তা তৈরি হয়েছে। সুন্দরবন উন্নয়ন দপ্তর, সেচ দপ্তর, পূর্ত দপ্তর এবং জেলা পরিষদ বাংলা সড়ক যোজনার মাধ্যমে ৩২ লাখ টাকা ব্যয়ে জীবনতলায় তৈরি করা হয়েছে প্লেগ্রাউন্ড, 57 লক্ষ টাকা ব্যয়ে জীবনতলার মার্কেট কমপ্লেক্স, কেজিপিভি সহ 11টি মাইনরিটি লেডিস হোস্টেল, 30টা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জীবনতলা থানা মডেল রুরাল পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে। এছাড়াও স্থানীয় বিধায়ক শওকত মোল্লার ব্যক্তিগত উদ্যোগে 205টি ক্লাবকে দুর্গাপুজোর আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। 2,000 লোককে বস্ত্র বিতরণ, ঈদের সময় 5,000 লোককে বস্ত্র উপহার, শীতকালে 7,000 লোককে কম্বল বিতরণ, 16টি জগদ্ধাত্রী পুজোর আর্থিক সহায়তাও করা হয়েছে, 700 মন্দির ও মসজিদকে দেওয়াল ঘড়ি, 200 গুণীজনকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে শওকত মোল্লার উপস্থিতিতে। 40টি কবরস্থানের বাউন্ডারি, 9টা শ্মশানঘাট 9 লক্ষ টাকা ব্যয়ে আধুনিকীকরণও করা হয়েছে। সেচ ব্যবস্থাকে 1 কোটি টাকায় উন্নত করা হয়েছে। 176টা ক্লাবকে নিয়ে হয়ে আসছে ML ক্লাব ফুটবল,
যাতে আবার রেফারের দায়িত্ব সামলান সওকত মোল্লা। বিধায়ক তকমার ভিভিআইপি অনুভূতি থেকে মানুষের সঙ্গে মিশে কাজ করাকেই সামনে রাখতে চান সওকত। তাই তাঁর বিধানসভা ক্ষেত্রের চেহারার বদল ঘটাতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক।